হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা নতুন মিল ব্লগ শেয়ার করব। প্রথমে আজকে সকাল থেকে বিকাল অবধি কি করি আপনাদের সাথে কিন্তু আমি চেষ্টা করব পুরোটাই শেয়ার করতে। প্রথম কিন্তু আমি সকালবেলা উঠে এই যে দেখুন কিছুই গুছাইনি, ভাবলাম আপনাদের সাথে তো শেয়ার করতে হবে তার জন্য। আর যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না আমি তাদেরকে বলে দিচ্ছি, তারা কিন্তু সকালবেলাতে নামাজ অবশ্যই কিন্তু নামাজ পড়বেন। আর সকালবেলাতে নামাজের আগে কিন্তু তিনটা রোজা রাখা সুন্নত, যে তিনটা রোজা রাখে তার কিন্তু সওয়াব পাবে। আমি কিন্তু আজকে রোজাটা রাখলাম, যারা রাখে না তারা কিন্তু কোনো সমস্যা নিয়ে না রাখলেও কিন্তু যারা রাখে তাদের সওয়াব পাবে। তার জন্য আমি কিন্তু আজকে একটা রোজা রাখলাম। আজকে কিন্তু বেশি একটা কাজ করতে পারবো না, আমি রোজা রেখেছি, পরে একবার শরীরটা ভালো লাগবে না। তার জন্য এই যে আমি এখন এই ব্যাগটা গুছিয়ে নেবো। আমি এখন গড়ডেসে ঢুকিয়ে দিচ্ছি। এখন আমি বাইরের দৃশ্যটা আপনাদের একটু দেখাবো। মাশাআল্লাহ, আজকে কিন্তু সকাল সকালই রোদ উঠে গিয়েছে। পর্দাটাকে আগে গুছিয়ে দেবো, জানলাগুলো খুলে দিলাম। এই যে দেখুন বাইরে কিন্তু আজকে মাশাআল্লাহ খুবই রোদ এসছে। এখন কী করবো, আজকে তো বেশি খেলাধুলো করতে পারবো না, খেলাধুলো করলে তো আবার জল খেতে হবে, জল খেলে তো আবার রোজা ভঙ্গ হয়ে যাবে। তার জন্য কিন্তু বেশি একটা খেলাধুলো করবো না, বাড়িতে বসে বসেই কিন্তু খেলাধুলো করবো। যারা যারা রোজা রেখেছেন কমিটি কিন্তু বলবেন। আর এখন ঘুম থেকে উঠেই কিন্তু আমি মুখটা ধুয়েছি, ব্রাশ করিনি, মুখ ধুয়েছি। ব্রাশ করলে তো আবার হবে না, তার জন্য মুখটা ধুয়ে এখন আমি ভাবলাম আপনাদের সাথে আজকে সারাদিন কী করি শেয়ার করব। তার জন্য আমি এখন কিছু করবো না, বসে থাকবো। তারপর ভাবলাম বসে থেকে কী হবে, আমি একটু কোরআন শরীফ পড়বো, যেহেতু রোজা রয়েছি, রোজা রেখেছি, তার জন্য বসে থেকে লাভ নেই। তার জন্য ভাবলাম কোরআন শরীফ পড়বো। এই যে আমাদের কোরআন শরীফ কিন্তু এখানে থাকে, এটা আমার, এটা মার। আমি এখন কোরআন শরীফ পড়ি, আপনাদের সাথে আবার পরে কথা বলছি, বাই। কিন্তু কোরআন শরীফ পড়ে মার কাছে গেলাম, গিয়ে বললাম বসে গেলাম মার কাছে। মা বললো যা ইফতার তো করতে হবে। বললাম মা তাহলে কী করবো? মা বললে চানা ভিজিয়ে দে, চানা দিয়ে মুড়ি দিয়ে, মুড়ি দিয়ে ইফতার হয়ে যাবে। আমি কিন্তু কোরআন শরীফ পরে উঠলাম, উঠে গিয়ে মার কাছে বসে রইলাম। মা বললো কী রে কোরআন শরীফ পড়েছিস? আমি বললাম হ্যাঁ মা পড়েছি। মা বললো তাহলে গিয়ে কয়টা চানা ভিজিয়ে দে। আমি কী জন্য? বলে ইফতার করার জন্য। বললাম ঠিক আছে। বলে আমি ঘরে চলে এসেছি, এখন আমি চানা ভিজাবো। কারা কারা চানা দিয়ে ইফতার করেন কমিটি কিন্তু বলবেন। আমাদের ঘরে কিন্তু সবসময় বেশিরভাগই চানা, খেজুর, তরমুজ এইসব দিয়ে কিন্তু ইফতার করা হয়। এখন আমি চানা ভিজাবো, যে বাটি নিয়ে নিয়েছি, চানা নিয়ে নেবো। এই যে আমার কিন্তু চানা ভিজানো কমপ্লিট। এই যে এটা ঢাকনাটা লাগিয়ে এখন আমি রেখে দেবো। এখন চানাগুলোকে ঢাকা দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের বাড়ির কাছে মাছ নিয়ে এসেছে। তারপর বাবা বলল একটা রেখে দিই, এই মাছটার দাম পড়েছে 100 টাকা, আর এটা হলো 850 গ্রাম, দাম 100 টাকা রেখেছে। এখন মা কেটে ভালো করে ধুয়ে নেবে, এটা কিন্তু ইফতারের আগে রান্না করা হবে। এই যে যে আমার কিন্তু স্নান করা পুরোই কমপ্লিট। এখন আমি হ্যালো আমার কিন্তু স্নান করা পুরোই কমপ্লিট। স্নান করে বাবা বলছে চল ইফতার করতে যেতে হবে না। আমি বললাম কোথায় যাবে? বাবা বলছে বিশাল মাছ। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই।
আমি ড্রেস পরবো নাকি ফুরকা পরবো? ফুরকাই পরি, যেহেতু বিশাল করছি যাবো তার জন্য কিন্তু আমি ফুরকাই পরবো। চলো আমি এখন ম্যাজিক করে ফুরকাটা পরি। 1 2 3 ফুরকা পরে নিয়েছি। এখন আমরা কিন্তু চলে যাবো বিশালগড়। বিশালগড় গিয়ে কিন্তু আমরা ফল বসে রানবো ইফতার করার জন্য। তার জন্য কিন্তু এই রেল ব্রিজ কিন্তু রোডে চলে গেছি। কাঁচা মরিচ 540 টাকা, দেড় এটা থেকে 500 দেন। আর ধনিয়া পাতা ধনিয়া পাতা কত? ধনিয়া পাতা 520 টাকা। না না, আমরা ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা এবং ফুলকপি দোকান থেকে নিয়ে নিলাম, এ দাদার দোকান থেকে। দু জাতের বেগুন নিয়েছিলাম, দেখে কি হচ্ছে, সাপের খেলা হচ্ছে। না না, ভাই তোকে তো একটা নিয়ে নিলে আমরা 10 টাকা দিয়ে, যা 10 টাকা। চলো এখন যাই। এটা কিন্তু শুকনা কোল। আমাদের সবজি নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা ফলের দোকানে যাচ্ছি, তারপর ওইখান থেকে ফল নেব। এখন আমরা ফলের দোকানে নেমে যাবো। অনেকগুলো ফল আছে এখানে, দেখুন কত সুন্দর সুন্দর ফল। আপনার কারোর দরকার হলে এখান থেকে কিনতে পারবেন। এই কাকুর দোকানে কিনে রাখুন, কাকুকে দিয়ে থাকবেন। এই যে পাপি এখানে ফল কিনছে। তাহলে আমরা ফল কেনাকাটা কমপ্লিট, এখন আমরা চলে যাবো ওইদিকে বাস। এখন আমরা চলে যাবো সোজা বাড়িতে, বাড়িতে আবার আপনাদের সাথে দেখা হবে। ইফতার করার জন্য কিন্তু আমরা ঘুগনি বিরিয়ানি নেব এখান থেকে, ওই যে দোকানটা। আমাদের ঘুগনি বিরিয়ানি নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ি চলে যাব। আমাদের ঘুগনি বিরিয়ানি নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। এই যে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। এই যে সবজি
ফল অনেক কিছু কিন্তু এখানে কিনে আনলাম আমরা। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, ওই যে বাবা দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু বাজার করে আনলাম ফল, তারপর সবজি অনেক কিছু, এই যে দেবো আছে, অনেক কিছু বাজার করলাম। আর কতক্ষণ পরে কিন্তু ইফতারের টাইম হয়ে যাবে, আমরা কিন্তু ইফতার করব। আর যদি আমার ইফতারের ভিডিওটা দেখতে চান তাহলে কিন্তু লাইভ ভিডিওতে দেখতে পাবেন, এই চ্যানেলেই লাইভ ভিডিও দেখতে পাবেন। আমি কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু এই লাইভ ভিডিও করব, লাইভে আসবো, সবাই কিন্তু গিয়ে দেখবেন। এখন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটা। আর যারা নতুন বন্ধুরা তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।